ওয়েলকাম টু ফার্মেসি বাজার। আমাদের শরীরের ইমিউন সিস্টেম যখন কমজোরি হয়ে পড়ে, তখনই আমাদের শরীর বাইরের শত্রু বা প্যাথোজেন দ্বারা আক্রান্ত হয়, যাদের আমরা ব্যাকটেরিয়া বা ভাইরাস বলি। এই ব্যাকটেরিয়ার হাত থেকে বাঁচতে আমাদের দরকার অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক কি? অ্যান্টিবায়োটিক হলো রাসায়নিক যৌগ যা ব্যাকটেরিয়াদের হয় মেরে ফেলতে পারে বা তাদের বংশবৃদ্ধি আটকে ব্যাকটেরিয়াকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এক এক ধরনের ব্যাকটেরিয়ার জন্য চাই এক এক ধরনের অ্যান্টিবায়োটিক। আজ আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকের শ্রেণী সম্বন্ধে জানব, যা মূলত অ্যান্টিবায়োটিকের রাসায়নিক গঠন ও তাদের কাজ করার ধরনের উপর নির্ভর করে বানানো হয়েছে। বিটা ল্যাকটাম, এই শ্রেণীতে পেনিসিলিন যেমন অ্যামোক্সিসিলিন এবং অ্যাম্পিসিলিন এবং সেফালোস্পোরিন যেমন সেফালেক্সিন এবং সেফট্রিয়াক্সোন অন্তর্ভুক্ত রয়েছে। এগুলি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তৈরিতে বাধা দেয়, যার ফলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ফেটে যায় এবং মারা যায়। ম্যাক্রোলাইড, এই ধরনের অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার রাইবোসোমের প্রোটিন তৈরি করতে দেয় না, ফলে ব্যাকটেরিয়া মারা যায়। এই গ্রুপের কিছু অ্যান্টিবায়োটিক হল অ্যাজিথ্রোমাইসিন, ক্লারিথ্রোমাইসিন, ফ্লোরোকুইনোলন, সিপ্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন এবং মক্সিফ্লক্সাসিন ফ্লোরোকুইনোলনের উদাহরণ। এরা ডিএনএ জাইরাস এবং টোপো আইসোমেরাস ফাইভ নামক এনজাইমগুলিকে নষ্ট করে ব্যাকটেরিয়াকে ডিএনএ তৈরি করতে দেয় না। অ্যামিনোগ্লাইকোসাইড, জেন্টামাইসিন, স্ট্রেপটোমাইসিন এবং নিওমাইসিন হল অ্যামিনোগ্লাইকোসাইড। এই ধরনের অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার রাইবোসোমের প্রোটিন তৈরি করতে দেয় না। গ্লাইকোপেপটাইড, ভ্যানকোমাইসিন এবং টিকোপ্লানিন হল গ্লাইকোপেপটাইড। এগুলি ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের সংশ্লেষণে হস্তক্ষেপ করে। কার্বাপেনেম, ইমিপেনেম এবং মেরোপেনেম কার্বাপেনেম শ্রেণীর অন্তর্গত। এরা ব্যাকটেরিয়াকে কোষ প্রাচীর তৈরি করতে দেয় না। এগুলি সব নয়, প্রতিটি শ্রেণীর মধ্যে আরও বিভিন্ন স্পেকট্রামের ও ডিফারেন্ট মেকানিজম অফ অ্যাকশনের অ্যান্টিবায়োটিক আছে। ধন্যবাদ।